হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আছি, সাথে আর চলে এলাম আরও একটি নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। বিশ্বাস, ভালোবাসা, ধোকা, প্রতিশোধ, শব্দগুলো কোনো কোনোভাবে একে অপরের সাথে জড়িত। একজন মানুষ যখন কাউকে বিশ্বাস করে নিজের সবটুকু উজাড় করে ভালোবাসে, তখন সে পৃথিবীর সবথেকে সুন্দর অনুভূতিগুলো অনুভব করে। কিন্তু সেই ভালোবাসার মানুষটি যখন তার সাথে ছলনা করে, ধোকা দেয়, তবে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। ক্ষত বিক্ষত সেই মানুষটার মনে তখন প্রতিশোধের চিন্তা ঢুকে যায়, আর সেই মানুষটা হয়ে ওঠে একটা হিংস্র প্রাণী। আজকের মুভিটি এইরকমই এক প্রতিশোধের গল্প নিয়ে। একজন সহজ সরল ভালো মানুষ ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতার শিকার হয়ে কিভাবে একজন ভয়ানক সিরিয়াল কিলারে পরিণত হয়, তা দেখব আজকের ভিডিওতে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি রিলিজ হওয়া বলিউডের সাইকোলজিক্যাল থ্রিলার মুভি ফ্রেডি। মুভিটির আইএমডিবি রেটিং 8.1 out of 10, আর 94% গুগল ইউজার মুভিটি পছন্দ করেছেন। মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। সো গাইজ, কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। But before that, let me talk about our today's sponsor. আপনারা কেউ যদি বিশ্বকাপের খেলাগুলোকে আরো বেশি টানটান উত্তেজনায় ভরিয়ে তুলতে চান এবং পাশাপাশি জিততে চান কিছু নগদ অর্থ, তবে ডেসক্রিপশনে থাকা লিংক থেকে 1xbet অ্যাপটি ডাউনলোডের সাহায্যে করতে পারেন বেটিং। এফসি বার্সেলোনা সহ বেশ কিছু বড় ক্লাবের সাথে পার্টনারশিপে আছে এই অ্যাপটি, সো দে আর কোয়াইট অথেন্টিক। তবে হ্যাঁ, এই বিষয়টা হিতে বিপরীত হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, সো প্লে ওয়াইজলি। স্ক্রিনে দেয়া আমাদের প্রোমো কোড ব্যবহার করলে পেতে পারেন $150 বোনাস। So if you are interested, then give it a try. Link is in the description. মুভির শুরুতে আমরা মুভির প্রধান চরিত্র ফ্রেডিকে দেখতে পাই। ফ্রেডি অনেক সহজ সরল এবং প্রচুর ইন্ট্রোভার্ট স্বভাবের মানুষ। সে সবসময় নিজের মধ্যেই আবর্তিত হয়। ফ্রেডি ক্যাফেতে বসে একটা মেয়ের জন্য অপেক্ষা করছে। ফ্রেডি একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে নিজের প্রোফাইল ক্রিয়েট করেছিল। সাইট থেকে একটা মেয়ে ফ্রেডির প্রোফাইল পছন্দ করে, তাই ওরা দেখা করার সিদ্ধান্ত নেয়। ওই মেয়েটির জন্যই ফ্রেডি ফ্লাওয়ার বুকে নিয়ে অপেক্ষা করছে। তবে এইরকম সিচুয়েশন ফ্রেডির জন্য নতুন কিছু নয়। গত 5 বছর ধরে সে এইভাবেই মেয়েদের সাথে দেখা করছে, কিন্তু তার স্বভাব এবং লাইফস্টাইলের কারণে কোনো মেয়েই তাকে পছন্দ করে না। কোনো না কোনো কারণে 5 বছর ধরে ফ্রেডি রিজেক্ট হয়েই যাচ্ছে। এত বছরের অভিজ্ঞতা থাকার পরেও ফ্রেডি প্রচুর নার্ভাস হয়ে যাচ্ছিল, তাই মেয়েটি আসার আগ পর্যন্ত সে নিজে নিজে প্র্যাকটিস করতে থাকে কিভাবে মেয়েটার সাথে কথা বলবে। ফ্রেডি সর্বোচ্চ চেষ্টা করছিল যেন মেয়েটি তাকে অপছন্দ না করে, কিন্তু মেয়েটি যখন তার সামনে আসে, নার্ভাসনেসের কারণে ফ্রেডির হাত থেকে পানির গ্লাস পড়ে যায়। ফ্রেডি এত সাবধান থাকার পরেও ফার্স্ট ইমপ্রেশনটাই বরবাদ হয়ে যায়। মেয়েটা ব্যাপারটাকে নর্মালি নেয় এবং চেয়ারে বসে পড়ে। সিচুয়েশন স্বাভাবিক করার জন্য মেয়েটি ফ্রেডির সাথে কথা বলতে শুরু করে। ফ্রেডি নার্ভাস হওয়ায় অনেক চিন্তাভাবনা করে কথা বলতে থাকে। হঠাৎ মেয়েটি খেয়াল করে ফ্রেডি তার বুকের দিকে তাকিয়ে আছে। মেয়েটি ব্যাপারটা ইগনোর করে আবারও কথা বলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর আবার খেয়াল করে ফ্রেডির চোখ সেখানেই আটকে আছে। এবার মেয়েটা প্রচুর বিরক্ত হয়। এই ব্যাপারটার কারণে ফ্রেডিকে তার একদম পছন্দ হয় না। মেয়েটা ফ্রেডির সাথে কথা না বাড়িয়ে একটা অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। ফ্রেডি বেচারা বুঝতেও পারে না কি তার অপরাধ। আসলে ফ্রেডি এতটাই নির্বোধ ছিল যে সে এটাও বুঝতে পারছিল না কোন সিচুয়েশনে কি করা উচিত আর কি করা উচিত নয়। এই কারণেই মেয়েরা এতদিন ধরে এত চেষ্টার পরেও তার প্রতি ইমপ্রেস হচ্ছে না। মেয়েটা চলে যাওয়ার পর ফ্রেডি তার বাড়িতে ফিরে যায়। এইখানে আমরা ফ্রেডির একমাত্র বন্ধু হার্ডিকে দেখতে পাই। হার্ডি হচ্ছে একটা কিউট কচ্ছপ। প্রচণ্ড ইন্ট্রোভার্ট স্বভাবের হওয়ায় ফ্রেডির আসলে কোনো মানুষ বন্ধু নেই, তাই সে মনের সব কথা এই কচ্ছপটার সাথেই শেয়ার করে। শুধু কচ্ছপ নয়, ফ্রেডি মাঝে মাঝে নিজের সাথেও একা একাই কথা বলে। ফ্রেডির বাবা মা কেউই বেঁচে নেই। আপনজন বলতে ফ্রেডির শুধু একমাত্র একজন আন্টি আছে। ফ্রেডির এই আন্টি ফ্রেডিকে অনেক ভালোবাসে এবং সবসময় ফ্রেডির ভালো চায়। ফ্রেডি পেশায় একজন ডেন্টিস্ট। মানুষ হিসেবে ইন্ট্রোভার্ট হলেও ডক্টর হিসেবে সে অনেক ভালো। তার নিজস্ব একটা ক্লিনিক আছে। ফ্রেডি রেগুলার তার ক্লিনিকে প্র্যাকটিস করে এবং পেশেন্টদের সাথে অনেক ভালো ব্যবহার করে। পরের দিন ফ্রেডির ফোনে একটা মেয়ের কল আসে। এই মেয়েটি জানায় সে ম্যাট্রিমোনিয়াল সাইটে ফ্রেডির প্রোফাইল দেখে পছন্দ করেছে। ফ্রেডি মেয়েটির সাথে দেখা করতে রাজি হয়। মেয়েটিও রাজি। পরের দিন ফ্রেডি আবার ওই ক্যাফেতেই যায়। ফ্রেডি 5 বছর ধরে যত মেয়ের সাথে দেখা করেছে প্রতিবারই ওই ক্যাফেতেই করেছে। ফ্রেডিকে 5 বছর ধরে রিজেক্ট হতে দেখে ক্যাফের ওয়েটাররাও বিরক্ত। ফ্রেডি যখন মেয়েটির জন্য ওয়েট করছিল, তখন ক্যাফের একজন শেফ লুকিয়ে লুকিয়ে ফ্রেডির ছবি তুলে নেয়। কেন সে এমনটা করে এটা আমরা পরে জানতে পারব। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কোনো মেয়ে ফ্রেডির সাথে দেখা করতে আসে না, তাই সে হতাশ হয়ে উঠে পড়ে বাসায় ফিরে যাওয়ার জন্য। ওই সময় পাশে টেবিলে বসে থাকা কিছু ছেলে মেয়ে ফ্রেডিকে নিয়ে হাসাহাসি করে এবং গত রাতে মেয়েটির সাথে ফ্রেডির যা যা হয়েছিল সেগুলো বলতে শুরু করে। ফ্রেডি বুঝতে পারে এরাই গত রাতে তাকে কল করে দেখা করার জন্য বোকা বানিয়েছে। সব কিছু বোঝার পরেও ফ্রেডি ওদের কোনো কিছু না বলে চুপচাপ ক্যাফে থেকে বেরিয়ে যায়।
এরপর আমরা দেখতে পাই ফ্রেডি তার আন্টির সাথে একটা বিয়ের ফাংশনে গেছে। বিয়ে বাড়িতে আসা সুন্দরী মেয়েদের দেখে ফ্রেডির আন্টি ফ্রেডিকে ওই মেয়েদের সাথে কথা বলতে বলে। ফ্রেডি অনেক লাজুক হওয়ায় সে নিজে থেকে কারোর সাথে কথা বলতে চায় না। তখন ফ্রেডির আন্টি একা দাঁড়িয়ে থাকে একটি মেয়েকে দেখিয়ে বলে, মেয়েটি তোমার দিকে তাকিয়ে আছে, যাও গিয়ে কথা বলো। মেয়েটিকে প্রথমবার দেখেই ফ্রেডি তার প্রেমে পড়ে যায় এবং মেয়েটির সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। মেয়েটির নাম কায়নাজ। বরাবরের মতো নার্ভাসনেসের কারণে ফ্রেডি ঠিকভাবে কথা বলতে পারছিল না। ফ্রেডি কায়নাজের সাথে পরিচিত হওয়ার আগেই কায়নাজের হাজবেন্ড রুস্তম সেখানে চলে আসে। রুস্তম কায়নাজের ব্যাপারে অনেক পসেসিভ। সে কায়নাজের সাথে ফ্রেডিকে দেখে অনেক রেগে যায়। অপরিচিত ছেলের সাথে কথা বলার কারণে রুস্তম কায়নাজকে আজে বাজে কথা শোনাতে শুরু করে। ফ্রেডি রুস্তমকে বোঝানোর চেষ্টা করে কায়নাজের কোনো দোষ নেই, কিন্তু রুস্তম ফ্রেডির কোনো কথা না শুনে ফ্রেডিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর কায়নাজকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। কায়নাজকে ফ্রেডির এতটাই ভালো লাগে যে ঘুমের মধ্যেও সে কায়নাজের স্বপ্ন দেখে। সকালবেলা ফ্রেডি প্রতিদিনের মতো ক্লিনিকে যায়। হঠাৎ কায়নাজ সেখানে চলে আসে। হঠাৎ কায়নাজকে দেখে ফ্রেডি ভাবে সে স্বপ্ন দেখছে। যখন বুঝতে পারে কায়নাজ বাস্তবেই তার ক্লিনিকে এসেছে, সে চমকে যায়। কায়নাজ বলে, আমার দাঁত উঠিয়ে নিতে এসেছে, তার এক ফ্রেন্ড এই ক্লিনিকে আসার জন্য রেকমেন্ড করেছে, তাই সে এখানে এসেছে। কায়নাজ রুস্তমের ব্যবহারের জন্য ফ্রেডির কাছে ক্ষমা চায়। কায়নাজকে দেখে ফ্রেডি অনেক খুশি হলেও সেটা কায়নাজকে বুঝতে না দিয়ে সে ডেন্টাল চেক আপ শুরু করে। এরপর কায়নাজকে দাঁতের এক্স রে করিয়ে পরের দিন দাঁত ওঠানোর জন্য আসতে বলে। ক্লিনিকে ফ্রেডির মায়ের ছবি দেখে কায়নাজ বলে সে ফ্রেডির মায়ের একজন ফ্যান। ফ্রেডির মায়ের থেকে ইন্সপায়ার্ড হয়ে সে চেলো বাজানো শিখেছিল, কিন্তু বিয়ের পর বাজানো বন্ধ করে দিয়েছে। ফ্রেডি সারাদিন কায়নাজের কথা ভাবতে থাকে। কায়নাজের সাথে একটা সুন্দর হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখে সে, এমনকি কল্পনায় কায়নাজের সাথে সংসারও করতে শুরু করে দেয়। কয়েকদিন পর কায়নাজ দাঁত ওঠানোর জন্য আসলে ফ্রেডি কায়নাজকে জেনারেল অ্যানেস্থেশিয়া দেয়। কায়নাজ অজ্ঞান হওয়ার পর সে কায়নাজের কাছে গিয়ে আই লাভ ইউ বলে, এরপর দাঁত ওঠায়। কিছুক্ষণ পর যখন কায়নাজের জ্ঞান ফিরে আসে ফ্রেডি কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দেয়। তবে তার আগে সে জেনে নেয় কায়নাজের কোনো জিনিসে অ্যালার্জি আছে কিনা। এরপর ফ্রেডি কায়নাজকে বাসায় রেখে আসতে চায়, কিন্তু কায়নাজ জানায় তার ফ্রেন্ড তাকে নিতে আসবে। কায়নাজ চলে যাওয়ার পর ফ্রেডি কায়নাজের রিপোর্ট থেকে কায়নাজের অ্যাড্রেস জেনে নেয়। রাতের বেলা কায়নাজ বাড়িতে ফিরে যাওয়ার পর দেখে তার আগেই রুস্তম ফিরে এসেছে। কায়নাজ বাইরে থাকায় রুস্তম অনেক রেগেছিল। মাতাল অবস্থায় সে কায়নাজের সাথে চিৎকার চেঁচামেচি করে, এমনকি প্রচুর মারধর করে। এদিকে কায়নাজের অ্যাড্রেস নিয়ে ফ্রেডি কায়নাজের বাড়ির সামনে চলে যায়। সে বাইরে থেকে দেখতে পায় রুস্তম কায়নাজকে মারছে। এটা দেখে ফ্রেডি অনেক হাইপার হয় এবং গাড়ি থেকে নেমে কায়নাজকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, কিন্তু কিছু একটা ভেবে সে ফিরে আসে আর সেখান থেকে চলে যায়। রাতের বেলা ফ্রেডি একটা স্বপ্ন দেখে, একজন ব্যক্তি তার স্ত্রীকে গুলি করে হত্যা করার পর নিজের মাথায় গুলি করে সুইসাইড করছে, আর এই সব ঘটে একটা ছোট্ট বাচ্চার সামনে। লোকটির মাথায় গুলি লাগার পর মাথা থেকে ছিটকে আসা রক্ত বাচ্চাটির গায়ের উপর পড়ে। বাচ্চাটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে এটা কোনো স্বপ্ন নয়, এটা ফ্রেডির জীবনের এক ভীপ্তর সত্য। ওই ছোট বাচ্চাটি হচ্ছে ফ্রেডি। ফ্রেডির বাবা মায়ের মধ্যে কিছু একটা প্রবলেমের কারণে ফ্রেডির বাবা নিজের হাতে ফ্রেডির মাকে হত্যা করার পর নিজেকেও খুন করে। এই ভীপ্তর দৃশ্যটা ফ্রেডির মনে পাকাপাকিভাবে গেঁথে যায়। ছোট্ট বয়সে এরকম একটা দৃশ্য দেখার কারণে সে অনেক বেশি ট্রমাটাইজড ছিল। ওই দিনের পর থেকে ফ্রেডি নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছিল। এই কারণেই সে অন্য সবার কাছ থেকে আলাদা। পরের দিন ফ্রেডি ক্লিনিকে গিয়ে কায়নাজের জন্য অপেক্ষা করতে থাকে। চেক আপের জন্য কায়নাজের অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও কায়নাজ না আসায় ফ্রেডি তাকে কল করে। কায়নাজ জানায় সে ক্লিনিকে যেতে পারবে না। তখন ফ্রেডি কায়নাজের বাসায় গিয়ে চেক করতে চায়। কায়নাজ তাতেও রাজি হয় না, কিন্তু ফ্রেডি অনেক জোর করাতে বাড়ির পাশে একটা পার্কে দেখা করতে রাজি হয়। পার্কে যাওয়ার পর ফ্রেডি দেখে কায়নাজের মুখে আঘাতের চিহ্ন। ফ্রেডি এই ব্যাপারে জিজ্ঞেস করলে কায়নাজ কেঁদে ফেলে। ফ্রেডি কায়নাজকে স্বাভাবিক করার চেষ্টা করে এবং জিজ্ঞেস করে রুস্তম কেন তাকে মেরেছে। কায়নাজ বলে, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করি, এটা সে পছন্দ করে না। রুস্তম কি করে জানতে চাইলে কায়নাজ বলে, রুস্তমের একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের নাম শুনে ফ্রেডি বলে, আমি ওই রেস্টুরেন্টের রেগুলার কাস্টমার, কিন্তু এখন থেকে আর ওই রেস্টুরেন্ট থেকে কোনো কিছুই অর্ডার করবো না। ফ্রেডি দাঁত চেক করার জন্য কায়নাজকে ডেকেছিল, কিন্তু দাঁতের ব্যাপারে সে কোনো কথাই বলে না। তাই কায়নাজ বুঝতে পারে ফ্রেডি তার সাথে কথা বলার জন্য মিথ্যা বাহানা বানিয়েছিল। কায়নাজের অসহায়ত্ব দেখে কায়নাজের জন্য ফ্রেডি আরও বেশি ফিলিংস গ্রো করতে শুরু করে। যেহেতু কায়নাজের সাথে তার হাজব্যান্ডের রিলেশনশিপ ভালো না, তাই কায়নাজের জীবনে ফ্রেডির আসার একটা চান্স আছে। এটা ভেবেই ফ্রেডি কায়নাজের জন্য নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেয়। ফ্রেডি প্রচুর শপিং করে, নতুন হেয়ার স্টাইল নিয়ে লুক চেঞ্জ করে, পা থেকে মাথা পর্যন্ত নতুন গেট আপে নিজেকে সাজিয়ে নেয়। এরপর সে রাতের বেলা কায়নাজের বাড়ির সামনে যায়। ওই সময় রুস্তমও বাড়ি থেকে বেরিয়ে জগিং করার জন্য যায়। ফ্রেডি কায়নাজকে কল করে তার সাথে একবার দেখা করার জন্য বলে। কায়নাজ প্রথমে রাজি না হলেও ফ্রেডি বারবার ইনসিস্ট করাতে সে দেখা করতে রাজি হয়। পরের দিন ওরা একটা ক্যাফেতে দেখা করে। ফ্রেডি কায়নাজকে এই বই গিফট করে। এরপর থেকে ওদের মধ্যে রেগুলার কথাবার্তা চলতে থাকে। ধীরে ধীরে ওরা একে অপরের ক্লোজ হতে থাকে। ফ্রেডি সিদ্ধান্ত নেয় সে কায়নাজকেই বিয়ে করবে। ফ্রেডি তার আন্টিকেও কায়নাজের ব্যাপারে জানিয়ে দেয়। ওরা দুজন চ্যাটিং ফোন কলের পাশাপাশি রেগুলার দেখা করতে থাকে।
ফ্রেডি কায়নাসকে জিজ্ঞেস করে, কেন তুমি রুস্তমকে ছেড়ে দাও না? কায়নাস বলে, আমি ওকে ছাড়লেও ও আমাকে প্রাণে মেরে ফেলবে। একদিন ওরা দুজন একটা থিয়েটারে মুভি দেখতে যায়। মুভি দেখার সময় হঠাৎ ওরা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। এরপর কায়নাসের মনে হয় এমনটা করা তার ঠিক হচ্ছে না, তাই সে ফ্রেডিকে কিছু না বলেই থিয়েটার থেকে বেরিয়ে যায়। এরপর থেকে ফ্রেডি ক্রমাগত কায়নাসের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কায়নাস তার কল রিসিভ করে না। ফ্রেডি প্রচুর চিন্তিত হচ্ছিল, তাই সে আর অপেক্ষা করতে না পেরে সরাসরি কায়নাসের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখে কায়নাসের ফেসে নতুন আঘাতের চিহ্ন। ফ্রেডি বুঝতে পারে রুস্তম আবার কায়নাসের গায়ে হাত তুলেছে। ফ্রেডিকে দেখা মাত্র কায়নাস তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কিছুটা শান্ত হওয়ার পর ফ্রেডি কায়নাসকে বিয়ের জন্য প্রপোজ করে। কায়নাস বলে, আমি বিবাহিত, আমি যদি সিঙ্গেল হতাম তাহলে এটা সম্ভব হতো। কায়নাস কাঁদতে কাঁদতে বলে, আমি জানি না আমি কিভাবে এই সিচুয়েশন থেকে মুক্তি পাবো। ফ্রেডি কায়নাসকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। বাসায় ফিরে ফ্রেডি শুধু কায়নাসের বলা কথাগুলোই ভাবতে থাকে। অনেক চিন্তাভাবনার পর ফ্রেডি একটা সলিউশন খুঁজে পায়। ওই ব্যাপারে কথা বলার জন্য সে কায়নাসকে পার্কে দেখা করতে বলে। ফ্রেডি কায়নাসকে বলে যে আমরা যদি এক হতে চাই তাহলে রুস্তমকে হত্যা করতে হবে। ফ্রেডির কথা শুনে কায়নাস অবাক হয়ে বলে, এটা করা মোটেও ঠিক হবে না। ফ্রেডি বলে, তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি একা করব। প্রথমে রাজি না হলেও আর কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত কায়নাস সম্মতি দেয়। ফ্রেডি কায়নাসকে বলে এক সপ্তাহ তারা কোনো রকম যোগাযোগ করবে না, সব কিছু ঠিক হয়ে গেলে তারপর যোগাযোগ করবে। এরপর ফ্রেডি রুস্তমের ওপর নজর রাখতে শুরু করে। সে খেয়াল করে রুস্তম প্রতি রাতে জগিং করতে বের হয়, আর রুস্তম যে সময় জগিং করে ওই সময় পুরো রাস্তা ফাঁকা থাকে, শুধুমাত্র একজন ভিখারী রাস্তার পাশে থাকে, তবে সে সবসময় মাতাল অবস্থায় পড়ে থাকে। তাই এই রাস্তায় রুস্তমকে মেরে ফেলা ফ্রেডির জন্য সহজ। দুই দিন ফলো করার পর ফ্রেডি একটা পিস্তল নিয়ে রুস্তমকে হত্যা করার জন্য বের হয়, কিন্তু পিস্তল দিয়ে গুলি করার পরিবর্তে সে হঠাৎ করে রুস্তমের ওপর গাড়ি উঠিয়ে দেয়। রুস্তম রাস্তায় পড়ে ছটফট করতে থাকে এবং হাত বাড়িয়ে হেল্প চাইতে শুরু করে, আর এইটা দেখে ফ্রেডি আবার গাড়ি ব্যাক করে আরও একবার রুস্তমকে চাপা দেয়। সেখানেই রুস্তম মারা যায়। রুস্তমকে মারার পর ফ্রেডি চুপচাপ তার ফার্ম হাউসে চলে যায়। তার আর কায়নাসের মাঝে আর কোনো বাধা নেই ভাবতে ভাবতে ফ্রেডি খুশিতে নাচতে শুরু করে। রুস্তমকে মারতে গিয়ে ফ্রেডির গাড়িটা দুমড়ে মুচড়ে গিয়েছিল, এই কারণে গ্রামের একজন মেকানিককে দিয়ে সে গাড়িটা ঠিক করিয়ে নেয়। অন্যদিকে পুলিশ রুস্তমের মৃত্যুর কারণ ইনভেস্টিগেশন করে তেমন কিছুই খুঁজে পায় না। আপাত দৃষ্টিতে পুলিশ এটাকে অ্যাক্সিডেন্ট কেস হিসেবে ধরে নেয়। কিছুদিন লুকিয়ে থাকার পর ফ্রেডি কায়নাসের সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়। ফাইনালি ওরা এক হতে যাচ্ছে ভাবতেই ফ্রেডির মনে অন্যরকম এক অনুভূতি কাজ করতে শুরু করে, কিন্তু এই ভালো লাগার অনুভূতি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। কায়নাসের বাড়ি যাওয়ার পর ফ্রেডি কায়নাসকে অন্য একটা ছেলের সাথে দেখতে পায়। ছেলেটার নাম রেমন্ড। ফ্রেডি যে ক্যাফেতে রেগুলার যায়, রেমন্ড ওই ক্যাফের একজন শেফ। মুভির শুরুর দিকে আমরা দেখেছিলাম ক্যাফের ভিতর একজন শেফ ফ্রেডির ছবি তুলে নিচ্ছে, সেটা এই রেমন্ড। রেমন্ড আর কায়নাস ফ্রেডিকে দেখিয়ে রোমান্স করতে শুরু করে। ফ্রেডি বুঝতে পারে কায়নাস এতদিন তাকে ইউজ করেছে। কায়নাস আসলে ফ্রেডির মাধ্যমে রুস্তমের মার্ডার করিয়েছে, যাতে সে তার বয়ফ্রেন্ডের সাথে এক হতে পারে। কায়নাস ফ্রেডির সরলতার সুযোগ নিয়ে ভালোবাসার জালে ফাঁসিয়ে নিজের স্বার্থ উদ্ধার করে নিয়েছে। ফ্রেডি আর কায়নাসের প্রথম দেখা, কায়নাসের দাঁত ওঠানো, দুজনের কথা বলা, দেখা করা, এই সব কিছুই কায়নাসের প্ল্যান ছিল। সে ফ্রেডিকে নিজের ভালোবাসার জালে এমনভাবে ফাঁসিয়েছে যেন ফ্রেডি তার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকে। কায়নাস তার বাড়ি থেকে ফ্রেডিকে চলে যেতে বলে। ফ্রেডি যেতে না চাইলে কায়নাস হুমকি দিয়ে বলে, তুমি যদি এখান থেকে না যাও তবে আমি পুলিশকে জানিয়ে দেবো তুমি রুস্তমকে হত্যা করেছো। ফ্রেডি যতবার কায়নাসের বাড়ির সামনে গিয়েছিল প্রতিবারই রেমন্ড ফ্রেডির ছবি তুলে রেখেছে। সেই ছবিগুলো কায়নাস প্রুফ হিসেবে ব্যবহার করতে চায়। রাগ আর দুঃখে ফ্রেডি কাঁদতে শুরু করে। রাগ কন্ট্রোল করতে না পেরে সে রেমন্ডকে মারতে যায়, কিন্তু রেমন্ড ফ্রেডিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং মুখের ওপর পা তুলে দেয়। ওই সময় কায়নাস ফ্রেডিকে বলে, তোমাকে ভালোবাসা তো দূরের কথা, তুমি যখনই আমাকে টাচ করেছো আমার শুধুই ঘৃণা হয়েছে। তুমি আমার সাথে ফ্লার্ট করেছো, বিনিময়ে আমার হাজবেন্ডকে হত্যা করেছো, এখন এখান থেকে চলে যাও। ফ্রেডি কায়নাসকে যে বইটা গিফট করেছিল সে বইটা সে ফ্রেডিকে ফিরিয়ে দেয়। ফ্রেডি স্বপ্নেও কল্পনা করতে পারেনি কায়নাস তার সাথে এমন ব্যবহার করবে। কায়নাসের ব্যবহারের ফ্রেডির হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। এক নিমেষে ফ্রেডির সব স্বপ্ন মাটিতে মিশে যায়। বাড়িতে ফিরে ফ্রেডি ফ্লোরে শুয়ে কান্নাকাটি শুরু করে। কাঁদতে কাঁদতে এক সময় সেখানেই ঘুমিয়ে পড়ে। ফ্রেডিকে এভাবে পড়ে থাকতে দেখে ফ্রেডির একমাত্র বন্ধু হার্ডিও অনেক কষ্ট পায়। এরপর যখন ফ্রেডির ঘুম ভাঙে, সে কায়নাসকে ইমপ্রেস করার জন্য নিজেকে বদলাতে গিয়ে যত কেনাকাটা করেছিল সব কিছু পুড়িয়ে ফেলে। অন্যদিকে কায়নাস রুস্তমের রেস্টুরেন্টের মালিকানা নিজের নামে করে নেয় এবং নিজের মনের মতো করে রেস্টুরেন্ট চালাতে শুরু করে। আগে থেকেই কায়নাসের স্বপ্ন ছিল সেও রুস্তমের মতো এক রেস্টুরেন্টের ওনার হবে। এখান থেকে আমরা বুঝতে পারি কায়নাস শুধুমাত্র বয়ফ্রেন্ডকে পাওয়ার জন্য রুস্তমকে হত্যা করেনি, বরং রুস্তমের সম্পত্তির উপরও তার লোভ ছিল। এদিকে ফ্রেডি নিজেকে স্বাভাবিক করার অনেক চেষ্টা করে। মানুষের সামনে সে নিজেকে হাসি মুখে প্রেজেন্ট করে, কিন্তু তার ভেতরের যন্ত্রণাগুলো সে কোনোভাবেই কাটিয়ে উঠতে পারে না। ফ্রেডি তার আন্টির কাছে গিয়েও কান্নাকাটি করে নিজেকে কিছুটা হালকা করার চেষ্টা করে। এরপর একদিন ফ্রেডি কায়নাসের রেস্টুরেন্টে যায়। কায়নাসকে দেখে সে এক দৃষ্টিতে কায়নাসের দিকে তাকিয়ে থাকে। ফ্রেডিকে বিরক্ত করার জন্য রেমন্ড ফ্রেডির সামনে কায়নাসের সাথে রোমান্টিক হতে শুরু করে।
এসব দেখে ফ্রেডির চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। রেমন্ড ফ্রেডিকে অপমান করে যেন সে রেস্টুরেন্ট থেকে চলে যায়, কিন্তু ফ্রেডি চলে না গিয়ে কায়নাসকেই দেখতে থাকে। কায়নাস ফ্রেডিকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? ফ্রেডি বলে, আমি চাই জেনুইনলি তুমি শুধু একবার আমাকে সরি বলো। এটা বলাতে রেমন্ড প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারে তাকে। এরপর বলে, তুমি যখন কায়নাসের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে, সেসব ছবি আর তোমার হোয়াটসঅ্যাপ মেসেজ সবকিছু আমার কাছে আসে। বেশি বাড়াবাড়ি করলে সবকিছু পুলিশের কাছে দিয়ে দিব। ফ্রেডি আর কিছু না বলে চুপচাপ চলে যায়। ফ্রেডি চাচ্ছিল কায়নাস তার আচরণের জন্য জাস্ট একবার সরি বলুক। কায়নাস যদি একটাবার সরি বলতো তাহলে এইসব নিয়ে ফ্রেডি আর বাড়াতো না, কিন্তু কায়নাস সরি বলার বদলে উল্টো আরও খারাপ ব্যবহার করে। তাই ফ্রেডি সিদ্ধান্ত নেয় কায়নাস আর রেমন্ডের উপর সে চরম প্রতিশোধ নেবে। ফ্রেডি লুকিয়ে লুকিয়ে ওদের দুজনকে ফলো করতে শুরু করে। ওরা কখন বাইরে যায় কখন বাসায় ফেরে সবকিছু নোটিস করে। এরপর একদিন ওরা বাইরে যাওয়ার জন্য ফ্রেডি এক চাবিওয়ালাকে ডেকে কায়নাসের বাড়ির ডুপ্লিকেট চাবি তৈরি করিয়ে নেয়। এরপর রুমে ঢুকে ফ্রিজের খাবারের মধ্যে সামান্য স্লিপিং পাউডার মিশিয়ে দেয়। এরপর কায়নাসের অ্যান্টি অ্যালার্জি মেডিসিন নিয়ে নেয় এবং কায়নাসের ফেস ওয়াশে ডিশ ওয়াশিং লিকুইড মেশায়। কায়নাস যখন ফ্রেডির কাছে দাঁত উড়িয়েছিল তখন ফ্রেডি জানতে পেরেছিল ডিশ ওয়াশিং লিকুইডে কায়নাসের অ্যালার্জি আছে, তাই সে কায়নাসকে শাস্তি দেওয়ার জন্য এমনটা করেছিল। এরপর ফ্রেডি রেমন্ডের ল্যাপটপ চেক করতে যাচ্ছিল, তখনই ওরা দুজন বাড়িতে ফিরে আসে। ওদের আসার শব্দ পেয়ে ফ্রেডি তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। বাইরে থেকে ফিরে কায়নাস ওই ফেস ওয়াশ দিয়েই ফেস ক্লিন করে। ওই সময় রেমন্ড ওয়াশরুমে গিয়ে কায়নাসের সাথে রোমান্স করতে শুরু করে। এটা দেখে ফ্রেডি রেগে গিয়ে তার কাছে থাকা স্লিপিং পাউডারের সবটুকু মিশিয়ে দেয়। এরপর সুযোগ বুঝে বাড়ি থেকে বের হয়ে যায়। ফ্রেশ হওয়ার পর ওরা দুইজন ওই খাবারগুলো খায় যেগুলোতে স্লিপিং পাউডার মেশানো ছিল। রাতের বেলা যখন ওরা দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন, ফ্রেডি আবার ডুপ্লিকেট চাবি ব্যবহার করে রুমে ঢুকে। ফ্রেডি ওদের বেডরুমে ঢুকে কায়নাসের পাশে গিয়ে বসে। সে খেয়াল করে কায়নাসের পুরো মুখ অ্যালার্জিতে ভরে গেছে। ফ্রেডি যা চেয়েছিল ঠিক তেমনটাই। ফ্রেডি কায়নাসের ফোনটা নেয়। ফোনের মধ্যে আইলক দেওয়া ছিল, তাই ফ্রেডি হাত দিয়ে কায়নাসের চোখ টেনে ধরে ফোনের লক খুলে নেয়। কায়নাস ঘুমে বিভোর থাকায় কিছুই টের পায় না। ফ্রেডি কায়নাসের ফোন থেকে নিজের ফোনে একটা মেসেজ পাঠায়। এরপর রেমন্ডের কাছে গিয়ে রেমন্ডের গালে কষে একটা থাপ্পড় মারে। রেমন্ডের ফিঙ্গার ইউজ করে ফোনের লক খুলে নেয় এবং ফোন থেকে সব ছবি আর মেসেজ ডিলিট করে দেয়। এক এক করে ফ্রেডি নিজের বিরুদ্ধে সকল প্রমাণ নষ্ট করে। এরপর গাড়ির চাবি নিয়ে রেমন্ডের গাড়ির ব্রেক নষ্ট করে দেয়। বাসায় ফিরে যাওয়ার আগে রেমন্ডের গালে আরও একটা থাপ্পড় মারে। মধ্যরাতে হঠাৎ কায়নাসের ঘুম ভেঙে যায়। ওয়াশরুমে গিয়ে আয়নায় তাকাতেই সে নিজেকে দেখে ভয়ানক চিৎকার করে ওঠে, কারণ কায়নাসের পুরো মুখে ভয়াবহ অ্যালার্জি ছেয়ে গেছে। কায়নাসের চিৎকার শুনে রেমন্ডের ঘুম ভেঙে যায়। কায়নাস অ্যান্টি অ্যালার্জি পিল না পেয়ে ওরা দ্রুত গাড়ি নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বের হয়, কিন্তু ব্রেক নষ্ট হওয়ার কারণে রেমন্ড গাড়ি কন্ট্রোল করতে পারছিল না। এই কারণে পথেই ওদের অ্যাক্সিডেন্ট হয়। তবে দুজনের কারোই খুব বেশি ক্ষতি হয় না। গাড়ির অ্যাক্সিডেন্টের জন্য কায়নাস রেমন্ডকে দোষারোপ করতে শুরু করে। কায়নাস ভাবে রেমন্ডের গাফিলতির কারণেই ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে। পরদিন সকালে কায়নাসের হোটেল ম্যানেজমেন্ট থেকে ফোন করে জানায় হোটেলের কোনো একজন কাস্টমারের খাবারের টিকটিকি পাওয়া গেছে। ওই কাস্টমার টিকটিকি সহ খাবারের ছবি তুলে রিভিউ পোস্ট করেছে আর এই পোস্টটা অল্প সময়ের মধ্যেই ভাইরালও হয়ে গেছে। এই কারণে ফুড সেফটি অথরিটি তাদের রেস্টুরেন্ট বন্ধ করে দিচ্ছে। খবরটা শোনার সাথে সাথে কায়নাস চিৎকার করে ওঠে। সে রেমন্ডকে সাথে নিয়ে দ্রুত রেস্টুরেন্টে যায়। ফ্রেডি তখন ওদের বাসার সামনেই লুকিয়েছিল। ওরা বাসা থেকে বের হওয়ার সাথে সাথে ফ্রেডি বাসায় ঢুকে রেমন্ডের ল্যাপটপে থাকা কায়নাস আর রেমন্ডের একটা অশ্লীল ছবি রেমন্ডের আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। রেস্টুরেন্টের প্রবলেম নিয়ে কায়নাস যখন দিশেহারা, ওই মুহূর্তে ওই পোস্টের নোটিফিকেশনে কায়নাসের ফোনে আসে। ছবি দেখে কায়নাস প্রচণ্ড হাইপার হয়ে যায় এবং রেমন্ডকে বলে, তোমার সাহস হলো কিভাবে এমনটা করার? যেমন রেমন্ড বলে, আমি এমনটা করিনি, আমি যদি করতাম তবে কি আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকতাম? এবার কায়নাস ভালোভাবে চিন্তা করে দেখে, প্রথমে অ্যালার্জি রিয়েকশন, তারপর গাড়ির অ্যাক্সিডেন্ট, রেস্টুরেন্টের নেগেটিভ রিভিউ, আর এখন সোশ্যাল মিডিয়ায় ছবি। একের পর এক প্রবলেম কোনো কাকতালীয় ঘটনা নয়, হয়তো এসবের পেছনে ফ্রেডির হাত আছে। কায়নাস ফ্রেডির ছবি রেস্টুরেন্টের ওয়েটারকে দেখিয়ে জিজ্ঞেস করে, যে কাস্টমারের খাবারে টিকটিকি পাওয়া গেছে সে ফ্রেডি কিনা? ওই ওয়েটার নিশ্চিতভাবে কিছু বলতে পারে না, কিন্তু কায়নাস বলে, আমি জানি এসব ফ্রেডির কাজ, আমি ওকে ছাড়বো না। কায়নাস আর রেমন্ড একটা ট্যাক্সি নিয়ে ফ্রেডির বাড়িতে যায়। ওদেরকে দেখা মাত্র ফ্রেডি বলে, তোমরা আমাকে সরি বলতে এসেছো তাই না? রেমন্ড কোনো কথা না বলে সরাসরি ফ্রেডিকে অ্যাটাক করে এবং অনবরত মারতেই থাকে। মুখে আঘাত পাওয়ার কারণে ফ্রেডির মুখ থেকে রক্ত ঝরতে শুরু করে। ঠিক ওই সময় ফ্রেডির বাড়িতে পুলিশ চলে আসে। দরজায় পুলিশকে নক করতে দেখে রেমন্ড কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, এখন আমরা কি করব? কায়নাস বলে, আমরা পুলিশকে সব সত্যি জানিয়ে দেব। কায়নাস পুলিশকে বলে, ফ্রেডি আমার হাজব্যান্ডকে হত্যা করেছে, সে আমাকে পছন্দ করত এবং সবসময় আমার পেছনে পেছনে ঘুরে বেড়াতো, আমি পাত্তা না দেওয়াতে সে আমার হাজব্যান্ডকে মেরে ফেলেছে। এরপর আমার ফেস ওয়াশে ডিশ ওয়াশিং লিকুইড মিশিয়ে দিয়েছে যাতে আমার অ্যালার্জি হয়। এরপর আমার ফ্রেন্ডের গাড়ির ব্রেক নষ্ট করে দিয়েছে গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটাতে। আমার রেস্টুরেন্ট বন্ধ করার জন্য নেগেটিভ রিভিউ এই দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আমার ছবি পোস্ট করে আমাকে অনেক হেনস্থা করেছে।
ফ্রেডির মতো একজন সহজ সরল ডাক্তার এত কিছু করেছে পুলিশ বিশ্বাস করতে পারে না। পুলিশ ওদেরকে ফ্রেডির বিরুদ্ধে প্রমাণ দেখাতে বলে। কায়নাজ আর রেমন দুজনেই ফোন বের করে প্রমাণ দেখানোর জন্য, কিন্তু দুজনের একজনের ফোনেও তো কিছুই নেই, কারণ প্রমাণগুলো তো ফ্রেডি রাতেই ডিলিট করে দিয়েছে। প্রমাণ দেখাতে না পারায় পুলিশ কায়নাজ আর রেমন্ডের কথায় গুরুত্ব না দিয়ে ফ্রেডিকেই বলে ওদের বিরুদ্ধে কমপ্লেন করতে। ফ্রেডি কমপ্লেন করতে রাজি হয় না। তখন পুলিশ কায়নাজকে বলে, ডক্টর সাহেব ভদ্রলোক জন্য আপনাদেরকে ছেড়ে দিচ্ছে, অন্য কেউ হলে কমপ্লেন করত। কায়নাজ পুলিশকে বলে, ফ্রেডি ভালো মানুষের অ্যাক্টিং করছে। পুলিশ ওদের কথায় পাত্তা না দিয়ে ওদেরকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। সবাই চলে যাওয়ার পর ফ্রেডি একটু তৃপ্তির হাসি হাসে, আর ফ্রেডির কাছে হেরে গিয়ে কায়নাজ রাগে ছটফট করতে থাকে। ফ্রেডিকে শায়েস্তা করার জন্য কায়নাজ নতুন প্ল্যান করতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই ফ্রেডি তার আন্টির সাথে কথা বলছে। ফ্রেডি জানতে চায় সবাই তার মাকে নিয়ে যে আজেবাজে কথা বলে এগুলো কি সত্যি কিনা। আসলে ফ্রেডি যখন ছোট ছিল তখন তার মা পরকীয়ায় জড়িয়ে পড়েছিল, এই কারণেই ফ্রেডির বাবা ফ্রেডির মাকে হত্যা করে নিজেও সুইসাইড করেছিল। কিন্তু ফ্রেডির মন থেকে মেনে নিতে পারে না যে তার মা পরকীয়ায় জড়িত। তাই বারবার তার আন্টিকে মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে, এই আশায় যে তার আন্টি বলবে তার মায়ের পরকীয়ার ব্যাপারটা মিথ্যা। কিন্তু ফ্রেডির আন্টি বলে, এটা একদম সত্য, কিন্তু তোমার মা তোমাকে নিজের সাথেই রাখতে চেয়েছিল। আন্টির সাথে কথা বলা শেষ করে ফ্রেডি বাসায় ফিরে দেখে তার রুমের দরজার সামনে একটা বুলেট পড়ে আছে। এরপর ঘরে ঢুকতেই দেখে পুরো ঘর এলোমেলো, ঘরের জিনিসপত্র ভেঙে চুরে দিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। ফ্রেডি বুঝতে পারে এইসব কাজ কায়নাজ আর রেমন্ডের, তাই ওদেরকে বিরক্ত করার জন্য ফ্রেডি ফোন করে ওদের বলে ঘরে সাপ ছেড়ে দিয়েছে। কায়নাজ আর রেমন্ড পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোথাও সাপ খুঁজে পায় না। কিন্তু সাপের ভয় মন থেকে দূরও করতে পারে না, তাই ওরা বাড়ি ছেড়ে হোটেলে গিয়ে ওঠে। ওদেরকে বিরক্ত করতে পেরে খুশি হয়ে ফ্রেডি নিজের এলোমেলো ঘর গোছাতে লেগে পড়ে। ফ্রেডি তখনও জানতো না তার জন্য অনেক বড় একটা দুঃসংবাদ অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে কায়নাজ ফ্রেডিকে ফোন করে জানিয়ে দেয় আজ ওরা কচ্ছপের স্যুপ খেয়েছে। কচ্ছপের স্যুপের কথা শুনেই ফ্রেডির মাথায় আকাশ ভেঙে পড়ে। সে তার কচ্ছপ হার্ডিকে খুঁজতে শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে রেমন্ড কিছু গুন্ডা নিয়ে এসে রুমের ভেতরে ভাঙচুর করে যাওয়ার সময় কচ্ছপটাকে সাথে নিয়ে গেছে। ফ্রেডি বুঝতে পারে ওরা তার একমাত্র বন্ধু হার্ডিকে মেরে ফেলেছে। একমাত্র বন্ধুকে এইভাবে হারাতে হবে ফ্রেডি কল্পনাও করেনি। সে প্রচুর কান্নাকাটি করে। অন্যদিকে কায়নাজ রেমন্ডকে বলে আর দেরি করা উচিত হবে না, ফ্রেডিকে এখনই শেষ করে দিতে হবে। রেমন্ড বলে এত তাড়াহুড়ো কিছু নেই। তখন কায়নাজ বলে ওরা একমাত্র বন্ধুকে তুমি স্যুপ বানিয়ে দিয়েছো, ও এখন কি করবে আমি নিজেও জানি না। ফ্রেডি যেহেতু তার প্রিয় কচ্ছপটিকে আর কখনো ফিরে পাবে না, তাই কচ্ছপের সব জিনিসপত্র একসঙ্গে করে মাটিতে কবর দেয়। কবরের ওপর রিপ হার্ডি লিখে দেয়। এরপর ফ্রেডি তার ফার্ম হাউসের কেয়ারটেকারকে ফোন করে বলে, আমি আমার কিছু বন্ধুকে নিয়ে ফার্ম হাউসে বেড়াতে যাব, তুমি ঘর বাড়ি পরিষ্কার করে রেখো। এরপর সে কায়নাজের বাড়ির সামনেই সেই মাতাল ভিক্ষুকের কাছে যায়। ফ্রেডি ওই ভিক্ষুককে কিছু কথা শিখিয়ে দেয় এবং পুলিশের কাছে গিয়ে সেগুলো বলতে বলে। এর বিনিময়ে ফ্রেডি তাকে কিছু টাকা দেয়। ভিক্ষুক পুলিশের কাছে গিয়ে বলে কিছুদিন আগে একটা কালো গাড়ি এসে একজন লোককে ধাক্কা মেরে পালিয়ে গেছে। অনেক জোরে বৃষ্টি হওয়ায় ড্রাইভারের চেহারা দেখতে পারেনি। এরপর সে ওই গাড়ির লাস্টের চার ডিজিট পুলিশকে বলে। পুলিশ ওই চার ডিজিট থেকে গাড়ির ইনফরমেশন বের করে দেখে গাড়িটা ফ্রেডির। তাই পুলিশ ফ্রেডির সাথে কথা বলার জন্য তার ক্লিনিকে যায়। পুলিশ ফ্রেডিকে জিজ্ঞেস করে যে 4 আগস্ট রাতে আপনি কোথায় ছিলেন। ফ্রেডি বলে আমি বাসাতেই ছিলাম। পুলিশ আবারও জিজ্ঞেস করে আপনি শিওর আপনি বাসাতে ছিলেন। তখন ফ্রেডি বলে আমি জানি আপনারা রুস্তম মার্ডার কেসের ব্যাপারে কথা বলছেন, রুস্তমের মার্ডার যে গাড়িতে হয়েছে সেটা আমারই গাড়ি। কি ভাবছেন ফ্রেডি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে? ওয়েট, এখানেই তো টুইস্ট। ফ্রেডি পুলিশকে বলে গাড়ি আমার কিন্তু ওই দিন ড্রাইভ করেছে অন্য কেউ। এরপর ফ্রেডি কিছুটা ভয় পাওয়ার অভিনয় করে বলে আমি আপনাদেরকে সব কিছু বলে দিলে ওরা আমাকে মেরে ফেলবে। পুলিশ ফ্রেডিকে অভয় দিয়ে বলে আমরা আপনাকে পুরো প্রোটেকশন দিব, আপনি নির্ভয় বলুন। তখন ফ্রেডি বলে ওই রাতে কায়নাজ আমাকে ফোন করে বলেছিল আমার গাড়িটার প্রয়োজন, তাই আমি গাড়ি চাবিতেই রেখে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা ওর বয়ফ্রেন্ড রেমন্ড এসে আমার গাড়ি নিয়ে গেছে। রাতে গাড়ি ফিরিয়ে দেওয়ার পর আমি খেয়াল করি আমার গাড়িতে রক্তের ছাপ। এরপর রুস্তমের মার্ডারের ব্যাপারে জানার পর আমি বুঝতে পারি কায়নাজ আর রেমন্ড মিলে রুস্তমকে হত্যা করেছে। তখন আমি কায়নাজকে ফোন করে বলেছি যে আমি পুলিশকে সব কিছু জানিয়ে দেব। তখন কায়নাজ একটা মেসেজ দিয়েছে। ফ্রেডি পুলিশকে মেসেজটা দেখায় যেখানে লিখা ছিল পুলিশকে বলে দিলে আমরা তোমাকে মেরে ফেলব। আসলে কায়নাজ আর রেমন্ডকে স্লিপিং পিল খাওয়ানোর পর ফ্রেডি নিজেই কায়নাজের ফোন থেকে এই মেসেজটা করেছিল। ফ্রেডি আরও বলে আমি কায়নাজকে বলেছি আমি পুলিশকে কিছুই বলবো না, তবুও ওরা আমাকে মেরেছে। ওই দিন আপনারা সময় মতো না আসলে ওরা আমাকে মেরেই ফেলত। ওরা শুধু আমাকেই মারেনি, আমার একমাত্র বন্ধু কচ্ছপটাকে মেরে স্যুপ বানিয়ে খেয়েছে। কচ্ছপের কথা বলতে গিয়ে ফ্রেডি কেঁদে ফেলে। এরপর ফ্রেডি পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে দেখা যাচ্ছে রেমন্ড হার্ডিকে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ ফ্রেডির প্রতিটা কথা বিশ্বাস করে আর মেসেজ আর সিসিটিভি ফুটেজ প্রমাণ হিসাবে নিয়ে চলে যায়। এরপর পুলিশ কায়নাজকে কল করে বলে রুস্তমের মার্ডার কেসের ইনকোয়ারির জন্য তাকে আর রেমন্ডকে থানায় যেতে হবে। কায়নাজ কিছুটা টেনশনে পড়ে যায়। কিন্তু ঠিক তখনই ফ্রেডি কায়নাজকে কল করে। ফ্রেডি বলে আমি পুলিশকে বলে দিয়েছি তোমরা দুজন আমার গাড়ি নিয়ে রুস্তমের মার্ডার করেছো, পুলিশ নিশ্চয়ই তোমাদেরকে কল করেছিল। কায়নাজ বলে পুলিশ কেন তোমার কথা বিশ্বাস করবে? ফ্রেডি বলে পুলিশ প্রমাণের ওপর বিশ্বাস করে আর আমার কাছে সলিড প্রমাণ আছে।
ফ্রেডি কায়নাসকে মেসেজ আর সিসিটিভি ফুটেজের কথা বলে। রেমন্ড বলে, তুই কি চাস? ফ্রেডি বলে, আমি চাই তোমরা আমাকে জাস্ট সরি বলো, তাহলেই আমি সব ঝামেলা আজই শেষ করে দেবো, আর তোমরা যদি সেটা না করো তাহলে আমি ভিডিওটা পুলিশের কাছে পাঠিয়ে দেবো। কায়নাস ফ্রেডির সাথে দেখা করে সরি বলতে রাজি হয়। ফ্রেডি তার ফার্ম হাউসের অ্যাড্রেস দিয়ে ওদেরকে সেখানে আসতে বলে আর বলে, আসার সময় আমার জন্য একটা স্যুটকেস নিয়ে এসো, আমার মায়ের কিছু জিনিস এখান থেকে নিতে হবে, আমি স্যুটকেস আনতে ভুলে গেছি। কায়নাস আর রেমন্ড প্ল্যান করে ফ্রেডির ফার্ম হাউসে গিয়ে ওরা ফ্রেডিকে খুন করবে। সে উদ্দেশ্যে নিয়ে ওরা ফার্ম হাউসে যায় এবং ফ্রেডির কথা মতো একটা বড় সাইজের স্যুটকেস নিয়ে যায়। ওদেরকে দেখে ফ্রেডি অনেক নর্মালভাবে কথা বলে এবং ওদেরকে ড্রিঙ্কস অফার করে। এরপর ফ্রেডি পকেট থেকে পিস্তলটা বের করে রেখে ওদের জন্য ড্রিঙ্কস রেডি করতে শুরু করে। সেই সময় ফ্রেডি বলে, হার্ডিকে মারা তোমাদের উচিত হয়নি। কায়নাস তার সব আচরণের জন্য অনেক পোলাইটলি ফ্রেডির কাছে ক্ষমা চায়। কথা বলতে বলতে সে ধীরে ধীরে ফ্রেডির কাছে যায় এবং ফ্রেডির পিস্তলটা নিয়ে এসে ফ্রেডির মাথায় পয়েন্ট করে। এরপর বলে, তোমার বাবা এই পিস্তলটা দিয়ে সুইসাইড করেছিল, তাই না? একই পিস্তল দিয়ে এখন তোমারও মৃত্যু হবে, আর তোমার বাবার মতো তোমার মৃত্যুটাও সুইসাইড মনে করবে পুলিশ। এইটা বলার পর কায়নাস ফ্রেডিকে শ্যুট করে, কিন্তু পিস্তলে কোনো বুলেট ছিল না। তাই রেমন্ড ফ্রেডিকে মারতে এগিয়ে যায়। ফ্রেডি একটা টর্চ লাইটের মাধ্যমে ইলেকট্রিক শক দিয়ে রেমন্ডকে অজ্ঞান করে ফেলে। তখন কায়নাস একটা ছুরি নিয়ে ফ্রেডির দিকে তেড়ে আসে আর ফ্রেডি কায়নাসকেও অজ্ঞান করে ফেলে। এরপর যখন ওদের জ্ঞান ফেরে, ওরা খেয়াল করে চেয়ারের সাথে তাদেরকে শক্ত করে বাঁধা হয়েছে আর ওদের মুখে ক্লিপ লাগানো। ডেন্টিস্টরা দাঁতে ট্রিটমেন্ট করার জন্য এই ক্লিপগুলো ইউজ করে। ক্লিপ লাগানো থাকায় ওরা কোনো কথা বলতে পারছিল না। গায়ের সমস্ত শক্তি দিয়ে ওরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কিছুই করতে পারে না। ওই সময় ফ্রেডি তার ডেন্টাল টুল বক্স দিয়ে একদম প্রফেশনাল ডক্টরের গেটআপে হাজির হয়। এরপর বক্সটা খুলতে খুলতে বলে, আগেকার যুগে দাঁত ওঠানোর সময় কোনো রকম অ্যানেস্থেশিয়া দেয়া হতো না, ওই সময়কার মানুষের সহ্য করার শক্তি অনেক বেশি ছিল। ফ্রেডি কায়নাসকে বলে, তোমরা দুজন অনেক ভালো গেম খেললে আমার সাথে, তুমি প্রথমে আমাকে বিশ্বাস করালে তুমি আমাকে ভালোবাসো, এরপর সেই সুযোগ নিয়ে আমার মাধ্যমে খুন করালে, আমাকে ইউজ করার পর একদম ছুঁড়ে ফেলে দিলে। তুমি পেশেন্ট হওয়ার অ্যাক্টিং তো অনেক করেছো, কিন্তু ডক্টর চুজ করতে ভুল করেছো। তোমরা দুজন আমাকে অনেক অপমান করেছো, এত সব কিছুর পরেও আমি তোমাদের কাছে শুধুমাত্র একটা সরি চেয়েছি, কিন্তু তোমরা তা না করে আমার হার্ডিকে মেরে ফেলেছো। ফ্রেডি রাগে কাঁপতে কাঁপতে বলে, ওকে কি তোমরা জীবিত স্যুপ বানিয়েছিলে? তখন কায়নাস কথা বলতে চায়। এটা দেখে ফ্রেডি কায়নাসের মুখ থেকে ক্লিপ খুলে দেয়। কায়নাস বলে, আমার কোনো দোষ নেই, হার্ডিকে রেমন্ড মেরেছে, আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি এখনও আমাকে ভালোবাসো, চলো সব কিছু ভুলে গিয়ে আমরা নতুন জীবন শুরু করি, আমরা দুজন তো সোলমেট, তাই না? ফ্রেডি বলে, আমরা যেহেতু সোলমেট তাহলে তো তোমাকে একটা সুযোগ দিতেই হয়। ফ্রেডি বাড়ির ভেতর থেকে তার মায়ের চেলোটা নিয়ে আসে। এরপর কায়নাসের হাতের বাঁধন খুলে দিয়ে বলে, তুমি তো আমার মায়ের থেকে ইন্সপায়ার হয়ে চেলো বাজানো শিখেছো, এখন এটা বাজাও, তুমি যদি ঠিকভাবে বাজাতে পারো তবে তোমাদের দুজনকে আমি ছেড়ে দেবো। কায়নাস একদমই বাজাতে পারে না। তখন ফ্রেডি বলে, তোমার আরও একটা মিথ্যা ধরা পড়ে গেল। ফ্রেডি আবারও কায়নাসকে ধরে মুখে ক্লিপ লাগিয়ে দেয়। এরপর রেমন্ডের দিকে ঘুরে বলে, আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করালাম। ফ্রেডি রেমন্ডের কাছে আসতেই রেমন্ড ভয়ে প্যান্টে হিসু করে ফেলে। ফ্রেডি একটা দাঁত ওঠানোর যন্ত্র হাতে নিয়ে রেমন্ডকে বলে, ব্যথার ব্যাপারে চিন্তা না করে অন্য কিছু নিয়ে চিন্তা করো, তুমি বরং হার্ডির কথা চিন্তা করো, কীভাবে তাকে স্যুপ বানিয়ে খেয়েছো এইসব ভাবো। এইটা বলার পর ফ্রেডি এক এক করে রেমন্ডের সবগুলো দাঁত তুলে ফেলে। এরপর রেমন্ডকে টানতে টানতে বাড়ির পেছনে নিয়ে যায়। সেখানে ফ্রেডি আগে থেকেই গর্ত খুঁড়ে রেখেছিল, সেই গর্তে রেমন্ডকে ফেলে দেয়। এদিকে পুলিশ কায়নাস আর রেমন্ডের জন্য থানায় অপেক্ষা করছিল। ওদের আসতে দেরি হওয়ায় কল করে কিন্তু ওদের ফোন সুইচ অফ, তাই পুলিশ ওদেরকে বাড়ি গিয়ে খোঁজে। ওদেরকে বাড়িতেও না পেয়েও সিসিটিভি ফুটেজ চেক করে দেখে ওরা একটা বড় স্যুটকেস নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। পুলিশ ধরে নেয় ওরা পুলিশের ভয়ে শহর ছেড়ে পালিয়ে গেছে। এভাবে পালিয়ে যাওয়ার কারণে পুলিশ পুরোপুরি নিশ্চিত হয় যে রুস্তমের মার্ডার ওরা দুজনেই করেছিল। ফ্রেডি জানতো পুলিশ ওদেরকে না পেলে সিসিটিভি ফুটেজ চেক করবে, তাই অনেক চিন্তাভাবনা করেই ওদেরকে স্যুটকেস দিয়ে আসতে বলেছিল, যাতে পুলিশ ভাবে ওরা পালিয়ে গেছে। এমনটা করাতে ওরা নিখোঁজ হওয়ার পর পুলিশ ফ্রেডিকে কোনোভাবেই সন্দেহ করবে না। রেমন্ডকে মাটি চাপা দেওয়ার পর ফ্রেডি আবার কায়নাসের কাছে ফিরে আসে। ফ্রেডি বলে, তোমার দাঁতগুলো অনেক সুন্দর, কোনো ক্যাভিটি নেই, কিন্তু ট্রিটমেন্ট তো করতেই হবে, আর এবার কোনো রকম অ্যানেস্থেশিয়াও দেওয়া হবে না। এটা বলেই ফ্রেডি কায়নাসের দাঁতগুলো তুলতে শুরু করে। প্রচণ্ড যন্ত্রণায় কায়নাস চিৎকার করতে থাকে, কিন্তু চিৎকারের আওয়াজ নিরিবিলি ওই ফার্ম হাউসের মাঝেই মিলিয়ে যায়, কোনো মানুষের কান পর্যন্ত পৌঁছায় না। সবগুলো দাঁত তোলা হলে ফ্রেডি কায়নাসের মুখ থেকে ক্লিপটা খুলে দেয়। কায়নাসের শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই, প্রচণ্ড ব্যথার যন্ত্রণায় সে নিস্তেজ হয়ে পড়ে। ফ্রেডি অনেক যত্ন করে কায়নাসের মুখের রক্তগুলো মুছে দেয়। এরপর কায়নাসকে কোলে তুলে বাড়ির পেছনের গর্তের কাছে নিয়ে যায়। কায়নাসকে গর্তে শুয়ে দিয়ে বলে, একটা যোগ শুনবে, আমি এখনও তোমাকে ভালোবাসি। এত কিছু ঘটে যাওয়ার পরেও কায়নাসকে ভালোবাসা আসলেই একটা যোগ। ফ্রেডি একটু একটু করে কায়নাসের ওপর মাটি ফেলতে শুরু করে। কায়নাস তখনও চোখ মেলে ফ্রেডিকে দেখছিল।
কিন্তু কিছু বলার শক্তি তার ছিল না। মাটি চাপা দেওয়া শেষে ফ্রেডি কায়নাজের কবরের উপর শুয়ে পড়ে আর মুভি এইখানেই শেষ হয়। তবে শেষ হয়েও যেন গল্পটা কিছুটা অসম্পূর্ণ, কারণ অনেক বিষয় আছে মুভিতে সাসপেন্স হিসেবেই রয়ে গেছে। পুলিশ জানতে পেরেছে রেমন্ড আর কায়নাজ দুজনই পলাতক। পুলিশ ওদেরকে খুঁজে বের করতে গিয়ে ওদের লাশ পর্যন্ত পৌঁছতে পারবে কিনা, নাকি ওদেরকে খুঁজে না পেয়ে কেস ক্লোজ করে দেবে। যদিও শুরু থেকেই ফ্রেডির ইন্টেনশন খারাপ ছিল না, তবে একটা পর্যায়ে সে ভয়ানক সাইকো কিলারে পরিণত হয়েছে এবং ইজিলি তিনটা মার্ডার করেছে। এরপর ফ্রেডির কি হবে? সব কিছু ভুলে সে নতুন জীবন শুরু করবে, নাকি পুলিশের কাছে ধরা পড়বে, আর নাকি সে তার এই হত্যাযজ্ঞ চালিয়ে যাবে? জানতে হলে অপেক্ষা করতে হবে যদি ফ্রেডির দ্বিতীয় কোনো পর্ব আসে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং একটি কমেন্ট রেখে যান আমাদের জন্য। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সিনেম্যাক্স বিডি। আপনার সাথে আমি ছিলাম সাইফ, আজকে বিদায় নিচ্ছি, কিন্তু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভি দেখতে। ততক্ষণ পর্যন্ত ইউনো হোয়াট ইজ সেড রাইট, প্রিয়জনের খেয়াল রাখুন।